সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব। এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। বিচার প্রক্রিয়া বর্তমানে বুড়িগঙ্গা পানির মতো স্বচ্ছ, অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। এরপর জানিয়ে দিব দেশব্যাপী কর্মসূচি, বিএনপির কালো পতাকা মিছিলে বাধা লাঠিচার্জ। এবারে জানাব বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে আটক বা গ্রেপ্তার করেনি বলছে পুলিশ। এবারে জানিয়ে দিব জিএম কাদের সংসদে নিয়ম লঙ্ঘন করে কথা বলছেন, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী উবায়দুল কাদের। এবার একটি গুরুত্বপূর্ণ সংবাদ। মিয়ানমারে উত্তপ্ত পরিস্থিতিতে সতর্ক অবস্থায় বাংলাদেশ। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্যে স্বাধীনতাকামী গোষ্ঠী এবং বর্তমান আরাকান আর্মি এবং মিয়ানমারে সেনাবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। এতে উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত পরিস্থিতি। তিন বিদ্রোহী গোষ্ঠীর জোট থ্রি ব্রাদারহুড সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনীকে হটিয়ে রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ শাসনের দায়িত্ব গ্রহণ করেছে। এই অবস্থায় পরিস্থিতি প্রত্যেক দিন গোলাগুলি এবং সংঘর্ষে রূপ নিয়েছে। এ অবস্থায় বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্যরা। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বোসরা বিবির এবার তোষাখানা মামলায় 14 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। বর্তমান বিচার প্রক্রিয়া বুড়িগঙ্গা নদীর পানির মতো স্বচ্ছ, বলছেন রুহুল কবির রিজভি। বাংলাদেশের বর্তমান বিচার প্রক্রিয়া বুড়িগঙ্গা পানির মতো, নর্দমার পানির মতো স্বচ্ছ বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। নোবেল বিজয়ী ডক্টর ইউনুস প্রসঙ্গে কথা বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, বিচার প্রক্রিয়া স্বচ্ছ, তবে তা বর্তমানে বুড়িগঙ্গা নদীর পানির মতোই। বুধবার 31 জানুয়ারি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন রিজভি। এর আগে গতকাল ডক্টর হাসান মাহমুদ ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার বিষয় বলেছিলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা অত্যন্ত স্বাধীন, শ্রমিক কর্মচারী ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলা করেছে। ব্যারিস্টার শাহজান ওমর যে মামলায় জজকোর্ট থেকে জামিন পান, সেই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ অসংখ্য নেতাকর্মী কারাগারে আছেন বলে উল্লেখ করে রিজভি বলেন, তাদের জামিন দেওয়া হয় না, অথচ একজন শাহজান ওমরকে কেনার পর তার সবকিছু মাফ হয়ে গেছে। কৃষিমন্ত্রীর কথাই সত্য হয়েছে। এখন টিআইবির মতো আব্দুর রাজ্জাক সাহেবকে কি বিএনপির দালাল বলবেন উবায়দুল কাদের সাহেব? মানুষের কাছ থেকে সরকার টাকা চুষে নিচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, জনগণ প্রত্যাখ্যাত একদলীয় ডামি সংসদে প্রথম অধিবেশন শুরুর কয়েক ঘন্টার পরই জানা গেল আবাসিক পর্যায়ে গ্যাসের প্রিপেড মিটার ভাড়া 100 টাকা থেকে বৃদ্ধি করে 200 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মিটার চালানো এবং রক্ষণাবেক্ষণের ব্যয় সমন্বয় করতেই নাকি এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মিটার ভাড়া একলাফে দ্বিগুণ বৃদ্ধি 7ই জানুয়ারি নীরবে সার্কাস দেখার শাস্তি হিসেবে জনগণের উপর ধার্য করা হয়েছে। তিনি বলেন, এমনিতেই আবাসিক পর্যায়ে গ্যাসের সরবরাহ মারাত্মক অবনতি হয়েছে। বাসাবাড়িতে দিনরাত অধিকাংশ সময় গ্যাস থাকে না, অথচ অবৈধ সরকার এবং নানা কৌশলে গ্যাস ব্যবহারকারী সাধারণ মানুষের কাছ থেকে টাকা চুষে নিচ্ছে। গ্যাস সরবরাহ নিশ্চিত না করে সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে মিটার ভাড়া দ্বিগুণ করা হচ্ছে, সরকারের গণশত্রু চরিত্রেরই বহিঃপ্রকাশ। বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এর প্রতিবেদনে দুর্নীতির মাত্রা বিশ্বের যেসব দেশের সবচেয়ে বেশি তার মধ্যে বাংলাদেশের অবস্থান 10তম বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে গতকাল উবায়দুল কাদের সাহেব বলেন, দুর্নীতি সারা বিশ্বে কম বেশি আছে, দুর্নীতির অপবাদটা যেভাবে বাংলাদেশ নিয়ে দেওয়া হয় তা মোটেও সত্য নয়। টিআইবি তো বিএনপির দালাল, বিএনপি যা বলে টিআইবিও তাই বলে। এ প্রসঙ্গে রুহুল কবির রিজভি বলেছেন, উবায়দুল কাদের সাহেব গতকাল বলেছেন, দুর্নীতি সারা বিশ্বেই আছে, শুধু বাংলাদেশকে অপবাদ দেওয়া হয়। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলতে চাই, দুর্নীতি হয়তো সারা বিশ্বেই কম বেশি থাকতে পারে, কিন্তু বিশ্বব্যাপী আওয়ামী মার্কা দুর্নীতির কলঙ্ক আর কোথাও আছে বলে জানা নেই। উবায়দুল কাদের সাহেব, আপনার মন্ত্রীদের দুর্নীতি করা টাকা ফেরত দিতে হবে। যে দেশে একটা বালিশের দাম 27,000 টাকা, বালিশের
বাংলাদেশের কভারের দাম 28,000 টাকা, পদ্মার দাম 33,000 টাকা। করোনাকালে চিকিৎসা সরঞ্জাম নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে রেল বিভাগে। টাকা বিনিময় বাণিজ্যের কথা সবার নিশ্চয় স্মরণ আছে। গভীর রাতে মন্ত্রী এমপির বাসায় 70 লাখ টাকা করে, অর্থাৎ কালো বিড়ালের কথা কেউ ভুলে যায়নি। দুর্নীতির এরকম লঙ্ককাণ্ড পৃথিবীর আর কোথাও নেই। দেশব্যাপী কর্মসূচি, কালো পতাকা মিছিলে বাধা, লাঠিচার্জ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দেশব্যাপী বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দিয়ে ব্যাপক লাঠিচার্জ করেছে, এতে 30 জন আহত হয়েছে। এরই সঙ্গে পুলিশ 10 জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে। দ্রব্যমূল্যের সীমাহীন উদ্যোগতি, বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দীদের মুক্তি, সব মামলা প্রত্যাহার এবং সংসদ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিলের অংশ হিসেবে বিএনপি একটি কর্মসূচি ঘোষণা করেছিল। পুলিশ জানিয়েছে, কিছু জায়গায় বিএনপির লোকজন রাস্তা আটকে মিছিল করার চেষ্টা করে, রাস্তায় যান চলাচল স্বাভাবিক করতে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বিএনপির লোকজনের উপর কোনো লাঠিচার্জ করা হয়নি। বরিশাল নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ে মঙ্গলবার সকাল থেকে ঘেরাও করে রাখে পুলিশ। বিএনপি নেতারা অভিযোগ করে বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পুলিশ লিগ দিয়ে এভাবে অবৈধভাবে ক্ষমতা দখল অব্যবস্থাপনায় বর্তমান দেশে রাজনৈতিক এবং অর্থনৈতিক মহাসংকট চলছে। দেশের মানুষের ভোটাধিকার হরণ করে একদলীয় প্রহসনের ডামি নির্বাচন করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকারের ডামি প্রার্থী এবং ডামি মার্কা তামাশার নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা এবং স্বীকৃতি পায়নি। সারা দেশে বিভিন্ন জায়গায় বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে, যেমন আমাদের প্রতিনিধিদের পাঠানো সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেটে দক্ষিণ সুরমা এলাকায় সিলেট জেলা বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দেয়। পরে টেকনিক্যাল রোড থেকে মিছিল বের করে দলটি। এরপর কালো পতাকা মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়েম চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এরপর সুনামগঞ্জে দিরাইয়ের কালো পতাকা মিছিলে শেষ করে বাজার এলাকায় মুক্তিযোদ্ধা পয়েন্টে বিএনপির প্রতিবাদ সভা করতে গেলে দিরাই থানা পুলিশ সভাটি পণ্ড করে দেয়। এরপর পটুয়াখালে ও বাউফালে একইভাবে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এছাড়াও বরিশালেও সংঘর্ষ হয়েছে, পিরোজপুরের মাঠবাড়িয়াতে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এছাড়াও চট্টগ্রাম বিএনপির আহ্বায়ক ডক্টর সাদাত হোসেন অভিযোগ করে বলেছেন, চট্টগ্রামেও বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির সদস্য সচিব আবুল হাশেম পক্কর। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান তারাও জানিয়েছে, বগুড়াতে বিএনপির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। লক্ষ্মীপুরে কালো পতাকা মিছিল করার সময় আব্দুল সোহান নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সদর উপজেলা বটতলি বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। ডক্টর আব্দুল মঈন খানকে আটক বা গ্রেপ্তার করেনি বলছে পুলিশ। মঈন খানকে আটক বা গ্রেপ্তারের কথা স্বীকার করছে না ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি আজ মঙ্গলবার দুপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শাহজান গণমাধ্যমকে জানিয়েছে, আমরা তাকে অপেক্ষা করতে বলেছি, সেই সঙ্গে কালো পতাকা মিছিল থেকে বিরত থাকতে বলতেছি। তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। দুপুরে দ্রব্যমূল্যের উদ্যোগতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রাজবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল বের করে ঢাকা মহানগর উত্তর জোন 2। এ সময় মিছিল থেকে সেখান থেকে মঈন খানকে পুলিশ তুলে নিয়ে যায় বলে দাবি করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের প্রেসিং এর সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন, তাকে অর্থাৎ মঈন খান উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করছি। জিএম কাদের সংসদে নিয়ম লঙ্ঘন করে কথা বলেছেন, অভিযোগ উবায়দুল কাদেরের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জাতীয় সংসদে নিয়ম লঙ্ঘন করে কথা বলছেন বলে দাবি করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। বুধবার 31 জানুয়ারি দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন কাদের। বর্তমান সংসদের ভারসাম্য রক্ষা হয়নি, জিএম কাদেরের এমন বক্তব্যের জবাবে উবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, কথা বলার তো যা উনি একাই বলেন, গতকাল দেশের প্রধানমন্ত্রীও কথা বলেননি, আমরা শুধু আনুষ্ঠানিকতা পালন করেছি। স্পিকারকে ধন্যবাদ জানানোর নামে ফ্লোরে নিয়ে গতকাল যেসব কথা বলেছেন তা ঠিক হয়নি, সামনে আরও সময় ছিল, অনেক কথাই সেখানে বলতে পারতেন। তিনি শুরুটাই এমনভাবে করলেন যে তুলকালম কাণ্ড ঘটিয়ে ফেললেন, লম্বা একটা বক্তব্য দিলেন, বিষয়টা হল ধন্যবাদ জানানো, এত লম্বা ভাষণের জন্য ওনাকে আহ্বান করা উচিত হয়নি। উনি নিয়ম লঙ্ঘন করে কথা বলেছেন, ওনার কথা বলার সময় যথেষ্ট
যথেষ্ট সুযোগ রয়েছে সামনে। স্বাধীনতার পর থেকে এদেশে একজন বিরোধী দলীয় নেতা ছিল, এখন তো তারাই এগারো জন। ওবায়দুল কাদের বলেন, মহিলা সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন নেওয়া বা চার যে হিরিক সেই তুলনায় আমাদের দেওয়া সুযোগ খুব কম। আমরা যাদের পরীক্ষিত ত্যাগীদের গুরুত্ব দিব, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদের সব সময় আমরা গুরুত্ব দেব, যারা আমাদের দুঃসময়ে পরীক্ষিত কর্মী তাদের ব্যাপারটা আমরা অগ্রাধিকার দেব। ওবায়দুল কাদের বলেন, মহিলা সংরক্ষিত আসনে দলগতভাবে 38টি আর স্বতন্ত্র থেকে 10 জন মিলিয়ে 48 জন মনোনয়ন দেওয়া হয়েছিল। বিএনপির কালো পতাকা মিছিল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে রাজপথে ফ্রি স্টাইল করবে আর আমরা চুপচাপ বসে থাকবো এটা হয় না, এটা মনে রাখার কোনো কারণ নেই। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা কি বক্তব্য দিচ্ছেন এর প্রতি দেশের মানুষের কোনো আগ্রহ নেই, আমাদের কোনো আগ্রহ নেই, তারা পথ হারিয়ে পথ হারা পথিক এখন বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি, মারুফা আক্তার পপি প্রমুখ।